জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। 28 আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ও বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক সভানেত্রী সামনী সিংহ রায়, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাজমুল মিয়া। আজকে মুর্শিদাবাদ জেলায় মিটিং হচ্ছে, আমরা উত্তরবঙ্গের মিটিং কমপ্লিট করে নিয়েছি এবং আপনারা দেখছেন আজকে মুর্শিদাবাদ জেলার শুধুমাত্র নেতৃত্বদের নিয়ে আজকে এরকম হল ভর্তি হয়ে গেছে। মুর্শিদাবাদ থেকে প্রায় 10,000 ছাত্রছাত্রী কলকাতার পক্ষে জমায়েত হয় এবং যা উদ্দীপনা দেখছি এই সংখ্যাটা যদি 15,000 হয়ে যায় আমি অবাক হব না। এই 28 আগস্ট আমাদের কাছে অত্যন্ত আবেগের। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিউ ইন্ডিয়ার ডাক দিয়েছেন, আমরা বিশ্বাস রাখি তৃণমূল ছাত্র পরিষদ এই সমাবেশ থেকেই, তৃণমূল ছাত্র পরিষদের মিটিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে এই ছাত্ররা আরও বেশি উদ্বুদ্ধ হবে এবং তারাই লড়াইটা তাদের সঙ্গী হবে।